কিন্তু কথা সাহেব তেমন সহজ লোক নন। ভুরু কুঁচকিয়ে 3টি প্লেট অভিনিবেশ সহকারে পর্যবেক্ষণ করে আঙুল দিয়ে ডিম সেদ্ধটাকে দেখিয়ে স্ত্রীকে বললেন, ওই ডিমটা অমলেট করা উচিত ছিল, আর ওই অমলেটের ডিমটাকে পোচ। এরপরে আর এ কাহিনী বাড়িয়ে লাভ নেই, কথা বিবি আর কথা সাহেবের টাক অফ ওয়ার চলুক, সারা জীবন ধরে চলুক। প্রজাপতি ঋষির কাছে নিবেদন, প্রভু নজর রাখবেন, দেখবেন দড়িটা যেন ছিঁড়ে না যায়। নমস্কার বন্ধুরা, রাজেশ এন্টারটেনমেন্টে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমাদের আজকের গল্প পাঠ সাহিত্যিক তারাপদ রায়ের আরও একটি হাসির গল্প। আগের গল্পগুলো যদি শুনে না থাকেন তবে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাংলা ছোট গল্পের সম্ভারতে শুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন গল্প শুনতে। এখন শুনব গল্প ডিম। 7 দিন বা 3 দিনের নোটিশে সম্পাদক মশাই যাই বলুন, জোরাজুরি করে যে হাসির রচনা হয় না এই গল্পই তার প্রমাণ। এই ডিম নামক গল্পটিকে কোনো সম্ভ্রান্ত পাঠক যদি আর্য ভাষায় অষ্টডিম্ব বলে অভিহিত করেন তাহলেও বোধহয় আপত্তির কিছু থাকতে পারে না। সে যা হোক, এই খারাপ গল্পের সূত্রে আর একটা বিপদের কথা জানিয়ে রাখি। তরল রচনায় কথিকার পাত্রপাত্রীর নামকরণ খুবই বিপজ্জনক ব্যাপার। চেনাজানা কোনো পুরুষ মহিলার নামের সঙ্গে নাম মিলে গেলে সর্বনাশ। সঙ্গে সঙ্গে সে ধরে নেবে এ গল্প তাকে নিয়েই লেখা, আমি তাকে উপহাস করেছি, নিশ্চয়ই আমার মনে কোনো রাগ বা অভিসন্ধি আছে। অনেক পরিশ্রম করে মনোহর বা কেয়ামত আলী, জুলেখা বা শ্যামা নাম দিয়ে গল্প লিখে ভাবলাম, যাক এবার বাঁচা গেছে, কেউ দাবিদার হয়ে গোলমাল বাঁধাবে না। তা কার্যত দেখা গেল এসব নামেও 2-4 জন করে আত্মীয় বন্ধু পরিচিত জন আছেন। তারা কেউ দুঃখিত হয়েছেন, কেউ কুপান্বিত হয়েছেন। ভাটপাড়া থেকে জুলেখা একটি চিঠি দিল অসহনীয় কুৎসিত ভাষায়। এদিকে খবর পাওয়া গেল বসিরহাটের উকিল কিয়ামত আলী কবে আমার সঙ্গে কলেজে পড়েছে, এখন আমার গল্প পড়ে আমার নামে মানহানির মামলার কথা ভাবছে। সুতরাং এবার আর কোনো ঝুঁকি নিচ্ছি না। তাছাড়া এবারের ঘটনাটা এতই বাস্তব যে কোনো কারণে নামধাম মিলে গেলে আর রক্ষা পাব না। হাসির গল্প লিখে নাজেহাল হওয়ার মতো বিড়ম্বনা সত্যিই আমার আর পোষাবে না। তাই অনেক রকম ভেবেচিন্তে এই গল্পের নায়ক নায়িকার নাম দিলাম কথা সাহেব আর কথা বিবি। আশা করি জগৎ সংসারে এরকম নামে কোথাও কেউ নেই, থাকলেও আমি প্রয়োজন হলে আদালতে পর্যন্ত হরপ করে বলতে পারি আমি তাদের মোটেই জানি না, চিনি না, তাদের কথা আমি কখনো শুনিনি। বলা বাহুল্য এটি একটি দাম্পত্য কাহিনী, এই কাহিনীর নায়ক নায়িকার নামকরণ দেখেই বুদ্ধিমতী পাঠিকা সেটা নিশ্চয়ই টের পেয়েছেন। কথা সাহেব আর কথা বিবি স্বামী স্ত্রী। অবশ্য এই নারী প্রগতির দিনে আজ কিছুদিন হল আমি স্বামী স্ত্রী না লিখে স্ত্রী স্বামী লিখছি, সেই সুবাদে বলা চলে কথা বিবি আর কথা সাহেব স্ত্রী স্বামী। ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই নগণ্য গল্পের গৌরচন্দ্রিকা বড় দীর্ঘ হয়ে গেল, ভনিতা ছেড়ে এবার আসল ঘটনায় যেতে হচ্ছে। কথা সাহেব আর কথা বিবির মধ্যে বনিবনা মোটেই নেই, বনিবনা থাকার কথাও নয়, কবে আর স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা থেকেছে। দাম্পত্য জীবন এক দীর্ঘস্থায়ী টাক অফ ওয়ার, কাছি টানাটানি খেলা, দুই পক্ষ দুদিক থেকে টানছে, কেউ হারছে না, কেউ জিতছে না। হঠাৎ যদি দুজনের কেউ টানাটানি ছেড়ে দেয় অন্যজন সঙ্গে সঙ্গে মুখ থুবড়িয়ে পড়ে যায়। তবে এর মধ্যে টানাটানি করতে করতে 25-30 বছর চলে গেলে
একই দড়ির দুপাশে ক্রমাগত দুজনে মিলে টানতে টানতে দুজনের কথাবার্তা, আচার আচরণ, এমনকি চেহারা পর্যন্ত একরকম হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে প্রায় মায়ের পেটের ভাই বোনের মতো হয়ে যায়। কথা বিবি এবং কথা সাহেবের সম্পর্ক অবশ্য এখন পর্যন্ত এই পর্যায়ে আসেনি। 25-30 নয়, এমনকি 5-10 নয়, তাদের মাত্র 1.5 বছরের পুরনো বিয়ে। তবে এরই মধ্যে মোক্ষম দড়ি টানাটানি শুরু হয়ে গেছে। কথা বিবি যদি বাঁয়ে যেতে চান, অবশ্যই কথা সাহেব যেতে চাইবেন ডাইনে। ডাইনে মানে ধর্মতলার মোড়ে যদি রাজভবনের দিকে মুখ করে দাঁড়ানো যায়, তাহলে কথা সাহেব যেতে চাইবেন শ্যামবাজার বা দমদমে, তার যৌবনের বারাণসীতে, যেখানে হামপটি, ডাম্মটি কিংবা থেটা বেটা ক্লাবে তার নিজের লোকেরা এখন তাস, পাশা কিংবা দাবা খেলছেন, অথবা রাজাউজির মারছেন। আর কথা বিবি যেতে চাইবেন গড়িয়াহাটায় বা গোলপার্কে, সুদূর বাঁয়ে যেখানে অফুরন্ত শাড়ির দোকান, বেলোয়ারি মণিহারির সামগ্রীর স্বর্গ। বলে রাখা ভালো, কথা বিবি কথা সাহেবের বসবাস হাওড়ায় আন্দুল রোডে। সেখান থেকে কোনো ছুটির দিন বিকেলে নবনির্মিত বিদ্যাসাগর সাঁকো পেরিয়ে তারা চৌরঙ্গী ধর্মতলা অঞ্চলে বেড়াতে আসেন। চৌরঙ্গিতে আসা পর্যন্ত দুজনের কেউ কাউকে বলেন না কোথাও যেতে চান। কি উদ্দেশ্য? গোলমালটা লেগে যায় ধর্মতলায় পৌঁছানোর পরে। বাদ বিসম্বাদ, তর্ক বিতর্ক, রীতিমতো উচ্চ গ্রামের সেই বিবাদ কোনো কোনো দিন এমন পর্যায়ে পৌঁছায় যে অনেক সময় অজ্ঞাত পরিচয় পথচারীরা পর্যন্ত তার মধ্যে অংশগ্রহণ করার সুযোগ পান। সেই যে প্রচলিত কথা রয়েছে না, বিয়ের পরে প্রথম 6 মাস স্বামী কথা বলে যায়, স্ত্রী শুনে যায়, তার পরের 6 মাস স্ত্রী কথা বলে যায়, স্বামী শুনে যায়, তারপর থেকে স্বামী স্ত্রী দুজনেই কথা বলে যায়, তারা কেউ কারোর কথা শোনে না, পাড়া প্রতিবেশীরা শুনে যায়। চৌরঙ্গীর মোড়ে অবশ্য পাড়া প্রতিবেশীর ব্যাপার নেই, এখানে যা শোনার পথচারীরা শোনে। তবে পাড়ার লোকেরা কেউ কেউ কখনো সখনো ছুটির দিনে বিকেলে কাজে অকাজে এক্সপ্লানেড বা ওই চৌরঙ্গী ধর্মতলা অঞ্চলে এলে এদের ঝগড়া করতে দেখেছে, পরে পাড়ায় গিয়ে নিজেদের মধ্যে বলাবলি করেছে। এরা রাস্তায় বেরিয়ে পর্যন্ত নিজেদের মধ্যে ঝগড়া করে, গোলমাল করে। এর মানে অবশ্য এই নয় যে কথা বিবি আর কথা সাহেবের মধ্যে ভালোবাসাবাসি নেই। কথা দম্পতির প্রণয়ও অতি প্রগাঢ়, পাড়া প্রতিবেশীরাও সেটা বিলক্ষণ জানেন। আন্দুলপাড়ায় হরিধনবাবুর আড়িপাতার স্বভাব আছে, তার স্ট্র্যাটেজি চমৎকার। যেসব বাড়িতে সেদিন খুব দাম্পত্য কলহ হয়েছে, রাতের দিকে হরিধনবাবু সেই সব বাড়িতে আড়িপাতার চেষ্টা করেন। সব সময় যে হরিধনবাবু সফল হন তা নয়, তবে একদা একটা চমৎকার কথোপকথন শুনেছিলেন কথা দম্পতির বাড়ির দরজায় কান পেতে। কথা সাহেব: ওগো, আমাকে তুমি ভালোবাসো? কথা বিবি: হুম। কথা সাহেব: আমি মরে গেলে তুমি কাঁদবে? কথা বিবি: হুম হুম। কথা সাহেব: কেমন করে কাঁদবে, একটু কেঁদে দেখাও না। কথা বিবি: কেমন করে মরবে, একটু মরে দেখাও না। অতঃপর আর কানপাতার কোনো মানে হয় না। হরিধনবাবু নিঃশব্দে সরে গিয়েছিলেন, কিন্তু তার মনে একটা খটকা দেখা দিয়েছিল। এই যে অবিশ্বাস্য বাক্যালাপ তার কর্ণগোচর হলো, এটা ভালোবাসার ডায়লগ না, কলহের ডায়লগ। এ সমস্যা অবশ্য আমাদেরও রয়েছে, কিন্তু গল্প বলতে বসে তো আর দ্বিধায় থাকলে চলবে না। কাহিনী তা সে যতই তুচ্ছই হোক, একটা পরিণতির দিকে এগোতেই হবে। দিন দিন কথা সাহেব কথাবিবির মনোমালিন্য বেড়েই যাচ্ছে। কথাবিবি হয়তো একটা নতুন শাড়ি কিনলেন, নীল রঙের। কথা সাহেব সেটা দেখে বললেন, আবার নীল? কথাবিবি তখন বললেন, আবার নীল আসছে কোথা থেকে? বিয়ের পরে এটাই আমার প্রথম নীল শাড়ি।
কথা সাহেব হয়তো দামি সেলুন থেকে অতি আধুনিক ছাঁট দিয়ে চুল কেটে এলেন। বাড়িতে আসা মাত্র কথা বিবি জিজ্ঞাসা করলেন, তুমি কি নিজের ইচ্ছায় সজ্ঞানে চুল কেটে এলে, নাকি লোকে জোর করে ধরে তোমার চুল কেটে দিয়েছে? পুরো ব্যাপারটা অবশেষে হেসেল পর্যন্ত পৌঁছে গেছে। রবিবার সকালে বাজার থেকে শখ করে বড় বোয়াল মাছ নিয়ে এলেন কথা সাহেব। বাসায় এসে কথা বিবিকে বললেন, বড় বড় টুকরো করে কাঁচা লঙ্কা দিয়ে পরিষ্কার ঝাল হবে। কথা বিবি কিন্তু সেই বোয়াল মাছ হেসেলে ঢুকতে দিলেন না, বললেন, আমাদের বংশে বোয়াল মাছ খাওয়া নেই। কথা সাহেব বললেন, বিয়ের পরে তোমার বংশ তোমাদের বংশে আর নেই, সেটা আমার বংশ হয়ে গেছে। আমাদের বংশে কালী পূজায় বোয়াল মাছের ঝোল দিয়ে ভোগ দেয়া হয়। কথা বিবি ঠোঁট উল্টিয়ে বললেন, তোমাদের আবার বংশ? এই রকম সব ছোটোখাটো ব্যাপার নিয়ে ঝামেলা। কথা বিবি উচ্ছে সুক্ত করলেন। কথা সাহেব বললেন, উচ্ছে সেদ্ধ করলে না কেন, সে অনেক পুষ্টিকর। সব কিছু নিয়ে দুজনার দুই মত। রাতে ভাত হলে কথা সাহেব বলেন, রুটি করনি কেন? রুটি হলে বলেন, ধুত্তরি, সারাদিন অফিস কাচারি করে এসে এই শুকনো রুটি চেবানো যায়? কথা বিবির সবচেয়ে অসুবিধে হয়েছে ডিম নিয়ে। সব সময়ে সব বিষয়ে ঝগড়া করা যায় না। সম্প্রতি কথা বিবি চেষ্টা করছেন ঝগড়াটাকে মোটামুটি আয়ত্তের মধ্যে রাখতে। এখানে বলে রাখা ভালো যে স্বামী স্ত্রী অন্তর্নিহিত গোলমাল কখনো মেটার নয়। 60-70 বছরের দীর্ঘ বিবাহিত জীবনের শেষে বৃদ্ধ বৃদ্ধাকে এখনও হামেশাই খুনসুটি করতে দেখা যায়। দাম্পত্য জীবনের সেটাই হলো মূল মশলা। সে যা হোক, এই গল্পের নাম ডিম। ডিমের প্রসঙ্গে গিয়েই কথা বিবি কথা সাহেবের কাহিনী শেষ করতে হবে। কথা সাহেব দৈনিক সকালে জলখাবারের সঙ্গে একটি করে ডিম খান। এক এক দিন এক এক রকম। কোনো দিন ডিম সেদ্ধ, কোনো দিন অমলেট, কোনো দিন ডিমের পোচ। কিন্তু অসুবিধে হয়েছে কথা বিবির। এরকম অসুবিধে অবশ্য অধিকাংশ স্ত্রীকেই পড়তে হয়। কথা বিবি সেদিন সকালে ডিমের অমলেট করলেন। খাওয়ার টেবিলে বসে ডিমের অমলেট দেখেই নাক সেটকালেন কথা সাহেব, আবার ডিমের অমলেট? পরের দিন কথা বিবি ডিম সেদ্ধ করলেন, আজ আবার উল্টো কথা। কথা সাহেব ডিম সেদ্ধ দেখে বললেন, আজ ডিম সেদ্ধ কেন, কাল অমলেটটা বেশ ভালোই হয়েছিল। মহাবিপদ, ডিমের পোচ দিলে অমলেট, অমলেট দিলে ডিম সেদ্ধ। কথা সাহেব ঠিক যে কি চান কথা বিবি ধরে উঠতে পারেন না। কিন্তু কথা বিবি স্বাভাবিক কারণেই সকালবেলায় জলখাবারের টেবিল থেকে গোলমালটা আরম্ভ করতে চান না। এরপরে সারাদিন আর দম থাকে না, বিকেলের দিকে ঝগড়াটা জুৎসই হয়ে জমে না। অনেক ভেবেচিন্তে কথা বিবি একটা মোক্ষম বুদ্ধি বার করলেন। কিছু অপব্যয় হবে বটে, কিন্তু গোলমালটা এড়ানো যাবে। কথা বিবি সেদিন সকালে একই সঙ্গে ডিম সেদ্ধ, ডিমের পোচ আর অমলেট তিনটেই করলেন। করে পাশাপাশি তিনটে প্লেটে সাজিয়ে স্বামীর সামনে ধরলেন। কিন্তু কথা সাহেব তেমন সহজ লোক নন। ভুরু কুচকিয়ে তিনটি প্লেট অভিনিবেশ সহকারে পর্যবেক্ষণ করে আঙুল দিয়ে ডিম সেদ্ধটাকে দেখিয়ে স্ত্রীকে বললেন, ওই ডিমটা অমলেট করা উচিত ছিল, আর ওই অমলেটের ডিমটাকে পোচ। এরপরে আর এ কাহিনী বাড়িয়ে লাভ নেই। কথা বিবি আর কথা সাহেবের টাক অফ ওয়ার চলুক, সারা জীবন ধরে চলুক। প্রজাপতি ঋষির কাছে নিবেদন, প্রভু নজর রাখবেন, দেখবেন দড়িটা যেন ছিঁড়ে না যায়। পুনশ্চ গল্পটা যখন ডিম নিয়ে, ডিমের পুরনো গল্পটাও একটু ছোট করে লিখি। বাজার থেকে একটা ডিম কিনে এনেছিলাম, বাসায় এসে দেখি সেটা পচা। দোকানে ফেরত দিতে নিয়ে গিয়ে দোকানদারের উপর খুব রাগারাগি করলাম। বুড়ো দোকানদার অনেকক্ষণ চুপ করে বসে গালাগাল খেয়ে তারপর হাত তুলে আমাকে থামিয়ে তার ডিমের ঝুড়ির দিকে আমার দৃষ্টি আকর্ষণ করিয়ে আমাকে করুণ কণ্ঠে বললেন, স্যার, আপনার মাত্র একটা পচা ডিম, তাই এত রাগারাগি করছেন,
আর আমার ঝুড়ি ভর্তি পচা ডিম আমি কি করি বলুন তো? আমার এই ডিমের গল্প পড়ে কারো যদি মাথা গরম হয়, দয়া করে ওই বুড়ো দোকানদারের কথাটা স্মরণ রাখবেন।